হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। গাইডেন্স গুরু তো তোমাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা এর ওয়েবসাইটে আমি এখন আছি, অর্থাৎ RRB কলকাতার ওয়েবসাইটে। তো তোমাদের জন্য খুব বড় একটা আপডেট উঠে আসছে। তোমরা যারা যারা RRB প্যারামেডিকেলের ক্যাটাগরির পরীক্ষাটা দিয়েছিলে, অর্থাৎ CEN 02 2019 নোটিফিকেশানের যে পরীক্ষাটা তোমরা যদি দিয়েছিলে, তো তোমাদের জন্য খুব বড় আপডেট, কারণ তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। দেখো, নোটিফিকেশান দিয়েছে 8/2/2019, লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। এটা একমাত্র কলকাতার ওয়েবসাইটেই এখন পাবলিশড হয়েছে, বাকি যে অন্যান্য RRBগুলো আছে সেখানে কিন্তু পাবলিশড হয়নি, কলকাতার ওয়েবসাইটে পাবলিশড হয়েছে। তো তোমাদের আমি দেখাবো সমস্ত PDFটা ডাউনলোড করে। এইখানে ক্লিক করে তোমরা PDFটা ডাউনলোড করতে পারবে এবং তোমরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে এবং মেডিকেল এক্সামিনেশন কবে হবে, তারপর ফাইনাল লিস্ট কবে দেওয়া হবে, সব কিছু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তো আমি একবার PDFটা ডাউনলোড করে নিই, এখানে দেখে নাও তোমরা। তো বন্ধুরা, এটাই হচ্ছে PDFটা যেটাতে রেজাল্ট দেওয়া হয়েছে, দেখে নাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতা। তো এখানে দেখো দেওয়া আছে CEN 02 2019 ফর প্যারামেডিক্যাল ক্যাটাগরিজের রেজাল্ট। রেজাল্ট এখানে প্রত্যেককে দেওয়া হয়েছে, প্রত্যেকের রোল নাম্বার, যারা পাস করেছে এখানে প্রত্যেকের রোল নাম্বার কিন্তু দেওয়া আছে। তোমরা নিজেদের রোল নাম্বার সার্চ করে দেখে নিতে পারবে তোমরা পাস করেছো কি না। প্রত্যেকের রোল নাম্বার দেওয়া আছে। এরপর কিছু ইম্পর্টেন্ট নোটিশ এখানে জিনিস দেওয়া আছে, সেগুলো আমি তোমাদের আগে বলে দিই। এখানে দেখো, লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। কি বলা আছে দেখো, বেস্ট অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিউটার বেসড CBT কন্ডাক্টেড ফ্রম 19/7/2019 টু 21/7/2019, অর্থাৎ 19 জুলাই থেকে 21 জুলাই তোমাদের পরীক্ষা হয়েছিল এবং এত তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট চলে এসেছে। ফর দ্য প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ নোটিফাইড এগনেস্ট সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন CN 02, ক্যান্ডিডেট বিয়ারিং দ্য রোল নাম্বার লিস্টেড, লিস্ট করা আছে কিন্তু রোল নাম্বার তাদের। এরপর শর্ট লিস্টেড ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন ডিপি মেডিকেল এক্সামিনেশন। এরপর দেখো, দিস লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর DV অলসো ইনক্লুড 50% এডিশনাল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট 50% এডিশনাল ক্যান্ডিডেট আছে এখানে, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি এলিজিবল ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট খুঁজে পাওয়ার জন্য। ফর দ্য পোস্ট ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য নোটিফাইড রিভাইজ ভ্যাকেন্সি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ RRBs। নেক্সট দেখো যেটা আছে, দ্য কাট অফ মার্কস ফর দ্য রেগুলার ক্যান্ডিডেট, আচ্ছা এটার দরকার নেই। তারপর দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশন DV উইল বি হেল্ড অ্যাট দ্য প্রেমিসেস ইন্ডিকেটেড ইন দ্য ই কল লেটার ফর DV আফটার শিডিউলিং দ্য ক্যান্ডিডেট ফর DV দে উইল বি সেন্ট অ্যান ইমেল অ্যান্ড SMS টু ডাউনলোড দেয়ার ই কল লেটার ওভার অ্যান্ড অ্যাবাউট পাবলিশিং দ্য DV শিডিউল অন RRB। যখন RRB DV শুরু হবে, তোমাদের ফোনে একটা SMS অথবা তোমাদের ইমেল করে দেওয়া হবে তোমাদের তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য। অ্যালং উইথ দ্য ইনস্ট্রাকশন ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট হচ্ছে, ক্যান্ডিডেটস মে নট দ্যাট আফটার কমপ্লিশন অফ DV দে উইল বি সেন্ট ফর মেডিকেল এক্সামিনেশন, তোমাদের তারপরে মেডিকেল হবে। তো এগুলো আর দরকার নেই, তোমরা সবগুলো এগুলো যা আছে দেখে নেবে এবং তোমরা কী করে সার্চ করবে তোমাদের বলে দিচ্ছি। এইখানে যে দেখে নাও, এই যে সার্চ অপশান আছে PDFের, এই সার্চ অপশান আছে। তো এই সার্চে গিয়ে নিজের রোল নাম্বার টাইপ করবে, তাহলে তোমাদের রোল নাম্বার যদি তোমরা পাস করে থাকো, তোমরা এখানে একটা মার্ক হয়ে যাবে। ধরো তোমার এটা রোল নাম্বার, তো তোমার এখানে একটা মার্ক হয়ে যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে, না হলে এত বড় পেজে খুঁজতে অসুবিধা হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও।